হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি মানে বিতর্কিত এক চরিত্র। তিনি না চাইলেও তার সম্পর্ক নিয়ে তৈরি হয়ে যায় গসিপ। প্রকৃতপক্ষে স্বস্তিকা ইন্ডাস্ট্রির ছক ভাঙা মেয়ে। সমাজ সারা জীবন এই ধরনের মেয়েদের নিয়ে ক্রিটিসাইজ করে এসেছে, কিন্তু স্বস্তিকার তাতে কিছু যায় আসে না। সুন্দরী মুখার্জি মাত্র 18 বছর বয়সে হেমন্তের পাখি ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, কিন্তু এরপর স্বস্তিকাকে তার বাবা সন্তু মুখোপাধ্যায় বিয়ে দিয়ে দেয়, তার থেকে বয়সে অনেকটাই বড় প্রমিত সেনের সঙ্গে। বিখ্যাত গায়ক সাগর সেনের ছেলে অষ্টাদশী স্বস্তিকাকে বিয়ের পর শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। স্বস্তিকাও কিন্তু সেদিন বাপের বাড়ি ফিরে এসে আর 5টা মেয়ের মতোই তার সমস্যার কথা বলেছিলেন, কিন্তু সমস্যার সমাধানের বদলে তার বাবা মা তাকে বলেছিলেন মানিয়ে নিতে। এরপর স্বস্তিকা কন্যা সন্তানের জন্ম দেয়, তারপর তার উপরে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। অসহনীয় অত্যাচার সহ্য করতে না পেরে শ্বশুর বাড়ি থেকে মেয়েকে নিয়ে বেরিয়ে আসেন স্বস্তিকা। স্বস্তিকা থেকে স্বস্তিকা মুখার্জি হয়ে ওঠার সেটাই ছিল শুরু। স্বস্তিকা তার স্বামী প্রমিত সেন এর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। নিজের ও মেয়ের খরচ চালানোর জন্য স্বস্তিকা অভিনয় করা শুরু করেন। বিভিন্ন টেলিফিল্ম ফিল্ম অভিনয় প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন স্বস্তিকা। এর মধ্যে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। স্বস্তিকা তার স্বামীর কাছে কোনো খরচ নিতে চাননি। এরপর 2011 সালে সুব্রত সেন পরিচালিত নন্দিনী ফিল্ম এ অভিনয়ের সময় অভিনেতা দিবেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়, কিন্তু দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক রয়েছে। স্বস্তিকার বিভিন্ন ফিল্মের শুটিং এর সময় উপস্থিত থাকতেন সৃজিত, কিন্তু এই সম্পর্ক ভেঙে যায়। পরবর্তীকালে সৃজিত বিয়ে করেন মিথিলাকে। এরপর পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক শুরু হয় স্বস্তিকার, কিন্তু সুমন বিবাহিত ছিলেন। তিনি নিজের বিয়ে না ভেঙে স্বস্তিকার সঙ্গে থাকতে শুরু করেছিলেন। সুমন বিবাহিত হওয়ার কারণে স্বস্তিকার নিরাপত্তাহীনতায় ভুগে আত্মহত্যার চেষ্টা করেন। একটি নামী হোটেলে ঘটনাটি ঘটে। স্বস্তিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সুমন স্বস্তিকার সঙ্গে দেখা করতে না গেলেও স্বস্তিকা ফিরে আসার পর সুমন ও স্বস্তিকা মুম্বাইতে চলে যান। সেখানে সুমনের কেনা নতুন ফ্ল্যাটে লিভ ইন রিলেশনে থাকতে শুরু করেন তারা। স্বস্তিকা মুম্বাইতে কাজ করা শুরু করেন, কিন্তু অচিরেই এই সম্পর্কের ইতি ঘটে। অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে মস্তান ফিল্মের অভিনয় করার সময় জিৎ ও স্বস্তিকার সম্পর্কের শুরু হয়। একসময় জিৎ ও স্বস্তিকার বিয়ের গুঞ্জন শুরু হয়, কিন্তু কোনো এক অজানা কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর জিৎ বিয়ে করেন মোহনাকে। অপরদিকে ব্রেকফিল্ড ফিল্মের শুটিং এর সময় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্বস্তিকা। তবে ব্যক্তিগত জীবন ও প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স রেখে চলতে পছন্দ করেন স্বস্তিকা। চলতি বছর 40-এ পা দিলেন স্বস্তিকা। সম্মানিত দর্শক, স্বস্তিকা মুখার্জির বিতর্কিত জীবন নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।